নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। সজীবনে বেয়াল স্বর প্রত্যক্ষ করলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভাগীয় মন্ত্রীর থেকে আশ্বাস ও প্রতিশ্রুতি পাওয়ায় হাততালি দিয়ে মন্ত্রীজনকে অভিনন্দন জানানো হয়। কিন্তু মন্ত্রীজনের মন্তব্য স্থানীয় জনগণের আশ্বস্ত করতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অসম ত্রিপুরা সংযোগ রক্ষাকারী বেয়াল স্বর প্রত্যক্ষ করে কী অনুভব হলেন সাংবাদিকরা মন্ত্রীজনকে প্রশ্ন করলে মন্ত্রীজন অকপটে উত্তর দেন, আপনারা যা অনুভব করেছেন আমিও তা অনুভব করছি। মরণ ফাঁদে পরিণত হওয়া জাতীয় সড়কের কাজ করে কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মন্ত্রীজনের উত্তরে। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রোটোকলও ভাঙলেন স্বাস্থ্যমন্ত্রীজন। মন্ত্রী পরবর্তীতে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমি আশায় আপনারা খুশি কি? প্রত্যক্ষ করতে মন্ত্রী আসেন, যার জন্য প্রত্যবিকা বোল্ডোজার চালিয়ে আসছেন। বিভাগীয় কর্তৃপক্ষের কাজ আর পিছে পিছে মন্ত্রীর কনভয় চলছে। বিভাগীয় কর্তৃপক্ষ আর মন্ত্রীর দায়সারা মন্তব্যে জাতীয় সড়কের কাজ কখন সত্যি সত্যি শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে। ফিল্মি কায়দায় ফের অর্থ চিন্তায় ঘটনা ঘটল হাইলাকান্দিতে। ব্যাংক থেকে অর্থ তুলে ইরিশকা করে যাওয়ার সময় চিন্তাইবাসদের খপ্পরে পড়েন এক মহিলা। চিন্তাইবাসরা অর্থের ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে। দস্তাদস্তি হওয়ার সময় একসময় টাল সামলাতে না পেরে সড়কে পড়ে যান ইরিশকা থেকে মহিলাজন। এ সুযোগে টাকার ভর্তি ব্যাগ হাতিয়ে নিয়ে যেতে সমর্থ হয় চিন্তাইবাসরা। এভাবে ঘন ঘন অর্থ চিন্তার ঘটনায় হাইলাকান্দিতে আতঙ্ক বিরাজ করছে গ্রাহকদের মধ্যে। বাসা কোন জায়গা? কত টাকা হইব? আইও আটটাই টান মারি লিয়ে গেছে গিয়া। বাবা গেছেন বাইক নিয়ে, কিছু পারছি না।
লইয়া গেছে কি টাকা চিকিৎসা সেবায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো শিলচরে। চিকিৎসা মহাবিদ্যালয়ে পার্শ্বকালীন বিছানাযুক্ত জরুরিকালীন চিকিৎসা শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজ ব্যয় হবে 90 কোটি টাকা। এছাড়া 44 কোটি টাকা ব্যয়ে আরোগ্য চিকিৎসা পরিষেবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এদিকে চিকিৎসা মহাবিদ্যালয়ে 44 কোটি বিছানাযুক্ত ICU আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 31 ডিসেম্বরের মধ্যে বিছানা 100 বৃদ্ধি করা হবে। চিকিৎসা মহাবিদ্যালয়ে পরিষেবা খানিকটা উন্নত করায় রোগীরা অনেক উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। Medical setup or in a healthcare setup. Government of Assam at that point of time when we have to face COVID pandemic, we decided that we'll have a new 1,000 ICU across the state. But having 1,000 across the ICU across the state is a good thinking, but it is not easy to translate in a reality. You have a problem of space, you have a problem of manpower, you have problem of oxygen and so many. But nevertheless, we have decided that we'll go on adding ICU and may not be today, but in a year's time, we'll have 1,000 ICU or network of 5,000 ICU in the government sector. Whatever we have, we'll add 1,000 ICU more. So we have started our journey. We added recently 59 ICU in Assam Medical College. Then we have added 40 new ICU in Jorhat Medical College. MMC is now become a very, very good hospital because they got third year PG student as a additional staff. So we'll make Silchar Kasar District Hospital a associate annexe hospital. It will remain as a district hospital, but it will get the status of annexe hospital of Silchar Medical College, so that the postgraduate student of anesthesia, postgraduate students of medicine, surgery can go and do their duty there also, and which will be part of their academic calendar. So that will make that district hospital also very, very vibrant and decongest Silchar Medical College. I think I'll come next time and I'll lay foundation. Of course, if I come during before Puja, then I'll not lay. But if I come again, I'll come November, December again. 2003-2004 সাল থেকে বাধাগ্রস্ত শিশুদের পাঠদান সহ অন্যান্য দিকে কর্তব্য সেরে আসছেন সর্বশিক্ষা আওতাধীন আইএএ ভলান্টিয়াররা। কিন্তু হঠাৎ করে তাদের কর্তব্য থেকে বাদ দেওয়া হয়েছিল। পুনর্বহালের দাবিতে আজ শিলচর আবর্তভবনের সামনে ধর্ণা কর্মসূচি পালন করলেন তারা। অবিলম্বে তাদের পুনর্বহাল করতে সরকারের কাছে কাতর আবেদনও জানানো হয়। বাধাগ্রস্ত শিশুদের তরফে কাজ করেছি বিগত 2003 থেকে 2014 31 মার্চ পর্যন্ত। আমাদেরকে একটা রিলিজ অর্ডার দেওয়া হয়েছে 31 মার্চ 2014-এ, এটার মধ্যে লেখা আছে 14-এ পরে ফান্ড নাই বলে আমাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কম্পোনেন্টটা চলছে, এখনও চলছে, কিন্তু আমাদের কোনো খবর নাই।
স্যার বলেছেন, এডুকেশন মিনিস্টার আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যার বলেছেন 2016-এ ওনার সঙ্গে আমাদের দেখা হয়েছে, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে পুনর্বহাল করবেন, কিন্তু 2020 হয়ে গেল এখনও স্যার আমাদেরকে সেই দাবিটা মানলেন না। আমরা সাক্ষাৎ করার জন্য ভিতরে আমাদের গেছে, মেমোরেন্ডাম দেওয়ার জন্য গেছে, কিন্তু এখনও আমরা সাক্ষাৎ করতে পারি নাই। আমরা এত সকাল থেকে আমরা এখনও এতক্ষণ দাঁড়িয়েছি, আরও দাঁড়াবো স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি শুনবেন না। আর আমাদের এখানে আই ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন পাতা ডিস্ট্রিক্টে এসেছি, তো আজকে চাকরিটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী কালকেই এসেছেন, আজকে ওনার সঙ্গে আমাদের একটা টিম ওনার সঙ্গে দেখা করেছে। কারণ বিশেষ করে আজকে রাস্তা ধরনায় আমরা দাঁড়িয়েছি, কারণ হলো উনি এক্ষুনি বেরিয়ে যাবেন সিটা মেডিকেল কলেজে বিশেষ কাজে। আমাদের দাবি, আমরা আই ভলান্টিয়ার হিসাবে কাজ করছি, আই ভলান্টিয়ার ইনক্লুসিভ এডুকেশন সমন্বিত শিক্ষা, যে শিক্ষায় আমাদের বাধাগত শিশুদের শিক্ষা পাঠ শিক্ষাদান দিতাম। বিশেষ করে 2003 ইংরেজি হতে 2014 ইংরেজি 31 মার্চ পর্যন্ত আমরা কাজ করেছি। হঠাৎ করে আমাদের একটা অর্ডার আসলো, যে আমাদের আসাম সরকারের একটা বাজেটের ব্যাপার, বাজেট নাই, বাজেট করে আমাদের এটা বিবেচনা করা, তারপর থেকে আজ অব্দি আমাদের এই অবস্থায় রাখা হয়েছে। এই 6-7 বছর যে গ্যাপ হয়েছে, বিশেষ করে সিডব্লিউএসএর বাচ্চাদের যে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে, বা এই শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের যে আধিকারিক, তাদের কি এই ব্যাপারে কোনো দৃষ্টিগোচর হয় নাই? সড়ক নিয়ে তরজায় মারপিটের ঘটনায় জড়িত 7 জনের মধ্যে এখনও অবধি পুলিশ 4 জনকে করায়ত্ত না করায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ঘটনার জেরে মৃত তাজউদ্দিনের পিতা। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, অথচ নীলাম্বাজার থানার এসআই জড়িতদের ধরতে ভাওনা করছেন বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য, সড়ক নিয়ে মতানৈক্যের জেরে রণক্ষেত্র রূপ নিয়েছিল চামেলা নাগ গ্রামে, এতে তাজউদ্দিন নামে এক যুবক মারা যায়। রাস্তা সংক্রান্ত লইয়া হয়েছিল মাইকটা, তখন এই জায়গাতে মারা গেছে তাজিমুদ্দিন হইয়া মানুষ, যে এই লোক আমার মামার গরু ভাই আর কি, ডাইন বর্তমানে হয়েছেন তান ছেলে। তো মারা যাওয়ার পরে তো মনে করেন প্রথম লীলামবাজার হসপিটাল নেওয়া হয়েছে, এইখান থেকে মানে মারা যাওয়ার আগে আর কি, যে সময় মানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, এরা মারছে, তখন ওখান থেকে করিমঞ্জ রেফার দিছে, করিমঞ্জ টু শিলচর, শিলচর থেকে গুয়াহাটি, গুয়াহাটি আয়ুচন্দ্রা মেডিকেল নিয়ার দোকানের পরে হে ওখানে মারা গেছে। মারা যাওয়ার পরে তো লাশ এখানে আইজন আওয়ার পরে এখানে কেসও হয়েছে, উভয় পার্টিকে কেস করছেন, দুই পার্টি এরাও কেস একটা করছে, আমরা এরাও কেস এগুলো করছেন। করার পরে স্বয়ং রাত্রে ধরুন 8-9-10 নাগাদ এডিশনাল এসপি স্যার করিমঞ্জর লীলামবাজার থানার ওসি ওখানে আইসন আইয়া মানে কথা দিয়া গেছেন, যে যা যেবা যারা কালপিট আছে, যতজন আসামি আছে সবরে অ্যারেস্ট করিয়া আমরা উচিত বিচার দিমু, অথচ এরারে জেল হাজত নিক্ষেপ করমু। যার কারণে আমার অনুরোধ আপনারার চ্যানেলের মাধ্যমে, আমি আবারও কইতেছি যে আপনারার চ্যানেলের মাধ্যমে আমি তার কাছে অনুরোধ করি আর প্রশাসনের কাছে অনুরোধ করি আর, যে এই আসামিগুলারে অ্যারেস্ট করুকু করিয়া এই পরিয়ালদের সান্ত্বনা দেখুয়া, যাতে ন্যায় পাবার বা অন্য অন্য পাবলিকেও মনে করুকা, যে এই ধরনের ঘটনা করলে আমরা আইনের দ্বারস্থ হইলে আমরা ন্যায় পাইমু, মানুষের আস্থাটা তা হোক ন্যায়ের উপরে। আর এই ধরনের যদি কাজ করো তাহলে তো মানুষ আর আইনের দ্বারাও যাইতেও নাই, যে ন্যায় পাইতাম বলিয়া তো যাইত নাই, যার কারণে এইটা পাবলিকরে সান্ত্বনা দেখুয়া, যে যদি এই ধরনের অবৈধ কাজ কেউ করে, এই ধরনের খুন খারাপি করে, তো এরা ন্যায় পায়, ন্যায় দেওয়াও হয়, আর অন্য পাবলিকেরও আশা ভরসা উপরে রাখুক। যার কারণে আমি এর মধ্যে আপনি দেখুন ম্যাজিস্ট্রেটও কোয়ারা প্রকেশ রিপোর্ট মার্স হইন, এরপরে আপনার এসপি স্যারের গেছে কয়েকটা মেমোরেন্ডাম দিছেন, ডিআইজির গেছে মেমোরেন্ডাম দিছেন, এটার তো কোনো একটা ফলাফল এখন পর্যন্ত পাইছি না। প্রতিবাদকারী যারা ধর্নায় বসেছিলেন তাদের পুলিশ থানায় না নিয়ে এক স্কুল প্রাঙ্গণে নিয়ে যায়। ছিল অন্ধকার পরিবেশ, নেই খাবারের ব্যবস্থা, এতে প্রতিবাদকারীদের অনেকে অসুস্থ হয়ে যান। পরবর্তী অনেকক্ষণ পর জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে অসুস্থ আর প্রতিবাদকারীদের হাসপাতালে নিয়ে যান। সপ্তাহ
ये जो है वो तेरा बीच में लगा दे দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে হিমন্ত বিশ্বকর্মা স্যার আজকে আসছেন করিমগঞ্জ শহরে আমরা ওখানে প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম কিন্তু আসানসোলের পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে থানাতে রাখবে বলে এনেছে কিন্তু প্রেমময়ী নামের একটি স্কুলে অন্ধকারের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে এটা কি সরকারের কোন বিচারধারার মধ্যে আমাদেরকে না রাখা হলো আমাদের কৃষ্ণেন্দুপালের বেদনা দেখার জন্য হিমন্ত বিশ্বকর্মা করিমগঞ্জ আসছেন সবারে কিন্তু হিমন্ত বিশ্বকর্মাকে করিমগঞ্জ যে হাইওয়ে NH8 সেটি দেখানো হচ্ছে না সেটি যে ভয়াবহ অবস্থা সেখানে আমাদের দুঃখী অবস্থায় একজন আছেন আধিকারিকদের সাথে আমরা কন্ট্যাক্ট করার পরও ওনারা এখনও পর্যন্ত কোনো বিহিত ব্যবস্থা করেননি আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টি এসে গেছে কিন্তু আধিকারিকদের তরফ থেকে কোনো ফোন কন্ট্যাক্ট আমাদের সাথে ফোন আমরা করেছি ওনারা কোনো যোগাযোগ আমাদের সাথে করছেন না আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন আমাদের ক্রিকেটার একজন একদম বেহাল অবস্থায় পড়ে আছে কন্ট্যাক্ট করার পর উনি বলছেন গাড়ি পাঠিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত এক ঘন্টা হয়ে গেল গাড়ি আমার পর্যন্ত আসেনি সেটা কেন হিমন্ত বিশ্বকর্মা প্রোগ্রাম করতে পারেন বলা মধ্যে কিন্তু আমাদেরকে স্কুলে রেখে দেওয়া হয় সেটি এবং পাতারকান্দির যিনি স্যার লোকাল ম্যাজিস্ট্রেট আছেন ওনাকে আমি ফোন করেছি কেন এখন পর্যন্ত আমাদের রোগীর চিকিৎসা হচ্ছে না ওরা কি চাইছে ওরা কি আমাদের আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে আমরা মরতে প্রস্তুত আছি পাতারকান্দির জনসাধারণের জন্য ধন্যবাদ বর্ণবোধের স্রষ্টা শ্রীশিক্ষা তথা বিধবা বিবাহ প্রচলন করার সাহসী ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী করিমগঞ্জে উদযাপন করলো বিদ্যাসাগর দ্বিশতিত জন্মবার্ষিকী উদযাপন সমিতি করিমগঞ্জ শাখা শহরের অনুকূল সাগর তট সংলগ্ন এলাকায় আয়োজিত কার্যক্রমে মনীষীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাগ্র দিয়ে শুরুতে বিনম্র শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা ছিল আলোচনা সহ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠানে শিবানী বিশ্বাস জগদিন্দু সেন সুনীতরঞ্জন দত্ত সুবীর বরণ রায় প্রমুখ বিশিষ্টরা সামিল ছিলেন আমাদের সভাস্থলে অনুষ্ঠান স্থলে দুটি উপস্থিত হয়েছে দেখে মনে হলো যে বিদ্যাসাগর কতটুকু মানবতাবাদী কতটুকু মানবতাবাদী ছিলেন এই যে আমি যাদের থেকে আমাদের আর এক সভা সম্পাদক এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সঞ্চালনা করার জন্য করিমগঞ্জ শিল্পী সংস্থার পক্ষ থেকে প্রথমেই আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি গত বছর বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকীতে আমরা অনুষ্ঠান করেছিলাম এখানে প্যান্ডেল বেঁধে তা এবারে COVID-19 জন্য আমরা বিশদভাবে কিছু করতে পারছি না তবুও জন্মদিনটা আমাদেরকে অবজারভেশন করতে হয় সেই জন্য আমরা করেছি তো আজকে বিদ্যাসাগর যেমন আমাদের মুখে ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ দিয়েছেন আমাদের ছন্দ সেই অনুযায়ী আমাদের বাঙালি হিসেবে অন্তর্পক্ষে বিদ্যাসাগরকে কোনোদিন বেয়াল সড়ক কৃষি বিল ইত্যাদিনের ধর্নায় বসা হয় একসময় পুলিশ তাদের আটক করে কিন্তু থানায় তাদের নিয়ে যেতে গাড়ি নেই এমন অবস্থায় এক যাত্রীবাহী গাড়ি থেকে যাত্রীদের নেমে ওই গাড়ি দিয়ে আটক প্রতিবাদকারী থানায় নিয়ে যাওয়া হয়
এতে যাত্রীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার ঘটে। প্রখ্যাত কণ্ঠশিল্পী তথা সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের 31তম মৃত্যুবার্ষিকী ঘরোয়া পরিসরে উদযাপন করল করিমগঞ্জ শিল্পী সংস্থা। স্থানীয় শম্ভুসাগর উদ্যানস্থিত সংস্থার কার্যালয়ে গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়কে বিনম্র শ্রদ্ধা জানান বিশিষ্ট শিল্পীরা। রঞ্জিৎ চৌধুরী, শ্যামল ধর, নিবেদিতা চক্রবর্তী, নিবারণ দাস, বাবলি দাস, গৌতম চক্রবর্তী, প্রতিমা ভট্টার্জি, সঙ্গীতা মজুমদার প্রমুখ ছিলেন। সংস্থার সভাপতি রঞ্জিৎ চৌধুরী প্রখ্যাত কণ্ঠশিল্পী সম্বন্ধে এভাবে আমাদের উল্লেখ করেন। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইএরটিন বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।